সমস্ত ছাত্রছাত্রী তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত বিভিন্ন কলেজে ভর্তি হয়েছ পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ফার্স্ট সেমিস্টার মেজর মাইনর প্রত্যেক নবাগত স্টুডেন্টকে আমার তরফ থেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন ও সালাম জানাই তোমরা এই যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো আজকে তোমাদের আমি কিছু মোটিভেশনাল ক্লাস আমি নেব দেখো এই যে রাষ্ট্রবিজ্ঞান বলো ইতিহাস বলো এই সাবজেক্টগুলো হচ্ছে ডাব্লু বিসিএসের ক্ষেত্রে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই পেপারগুলো খুব ভালো করে তোমরা পড়বে তোমাদের আগামী জীবন খুব উজ্জ্বল এবং উজ্জ্বলতর হবে ঠিক আছে আমি কিছু সময় তোমাদের কীভাবে নোট লিখলে বেশি নাম্বার পাওয়া যায় কি কি টপিক আছে আমি এই বিষয় সম্বন্ধে মেজর এবং আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি দেখো একটা নোট ভালো করে লিখতে গেলে কিভাবে লিখলে আমি বেশি নাম্বার পাবো আগে বুঝতে হবে আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখন বলা হতো যে একটা প্রশ্ন সম্বন্ধে একটা আট নম্বরের প্রশ্ন বলা হতো যে তুমি সিম্পল আমি আমি একটা রাষ্ট্রবিজ্ঞানী ক্ষেত্রেই বলছি তাহলে হয়তো বুঝতে পারবে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্বন্ধে যাহা জানো লেখো ঠিক আছে যাহা জানো লেখো মানে তার মানে কি তুমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই সময়ে প্রশ্ন সেই সময় প্রশ্ন কিন্তু এভাবে হতো এখন তোমরা পুরোপুরিভাবে বিয়ের পড়াশোনা করছো বিয়ে ক্লাসে কি হয় তোমাকে প্রত্যেকটা যারা টিচার আছে তারা তোমাকে পড়িয়ে দিবে পড়ানোর পর কী বলবে তুমি ওইটা সম্বন্ধে কি বুঝেছ সেটা নিজের ভাষায় উত্তর দাও নিজের ভাষায় লিখো সেরকম একটা নোটের হচ্ছে চারটে পাঠ থাকে ভালো নোটে চারটে পাঠ থাকে সেই চারটে পাট কি কি থাকে এক হচ্ছে ভূমিকা থাকে ইন্ট্রোডাকশন পার্ট থাকে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা একটা দশ নম্বরে বড় দশ নম্বর নোটে লিখতে গেলে প্রথম থাকবে একটা ভূমিকা থাকবে ঠিক আছে তারপরে কি থাকবে মূল বিষয়বস্তু থাকবে ঠিক আছে দ্বিতীয় মূল বিষয়বস্তু তৃতীয় হচ্ছে সমালোচনা চতুর্থ হচ্ছে উপসংহার একটা নোটে কিন্তু চারটে বিষয় থাকবে ধরো কোথায় বলছি আমি একটা সম্বন্ধে আলোচনা করছি সিম্পিল ভূমিকা একজন ব্যক্তি তার ইন্ট্রোডাকশান দিচ্ছে ইন্ট্রোডাকশান কীরকম জিনিস ইন্ট্রোডাকশান হচ্ছে আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে রদনা দে বাড়ি হচ্ছে কামারপুকুর বাড়ি কামারপুকুর বাবার নাম এইসব ঠিকানাগুলো জাস্ট যে সব ঠিকানাগুলো দেওয়ার দরকার সেই ঠিকানাগুলো দিলো এটা কি ইন্ট্রোডাকশানে মূল বিষয়বস্তু কি মূল বিষয়বস্তু হচ্ছে আমি গোহার থানার অন্তর্গত এই গ্রাম মদন গ্রামের স্থায়ী বাসিন্দা এটাকে মূল বিষয়বস্তু করছে এবং আমি আমার বাবা মার সাথে আমরা তিন চার আমরা তিন বোন এক ভাই আর এছাড়াও আমরা সবাই হচ্ছে দিদি বোন ভাইয়েরা সবাই পড়াশোনা করে আমি হচ্ছে বাড়ির হচ্ছে বড় কন্যা ঠিক আছে এবং বড় কন্যা আমি এই প্রথম বিয়ে ক্লাসে পড়াশোনা করছি এছাড়া পড়াশোনার জন্য আমাকে প্রচুর পরিমাণে বাবা মা আমাকে খুব উৎসাহ দেয় এবং টিচাররা খুব আমাদের প্রেরণা যোগায় আমাদের বিভিন্ন মোটিভেশনাল করে এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়বস্তু সমালোচনা সমালোচনা মানে কি পাড়ার যখন কেউ পাড়ায় যখন দেখবে পাড়ায় বিভিন্ন দেখতে পাবে বিভিন্ন জেঠিমা কাকিমা পাড়ার বিভিন্ন বৌদিরা বিভিন্ন লোকেরা দেখবে বিভিন্ন রকম লোকেরা কি করে চা দোকানে বসে বসে আড্ডা দিয়ে তার সমালোচনা করে আবার কেউ কেউ বাড়ির পাশে বিভিন্ন জায়গায় বসে কিন্তু সমালোচনা করে যে ওর উমুকের মেয়ে উমুক যে পড়াশোনা করছে দেখো গো পড়াশোনা করছে কি দেখি কি হয় শেষ পর্যন্ত এই তো অবস্থা মানে সমালোচনা করছে সমালোচনা করছে মানে কি তোমার সমালোচনা করছে হ্যাঁ হ্যাঁ এখন করে সব কলেজ যাচ্ছে দেখবো কিভাবে পড়াশোনা করে কদিন ঠিকঠাক দেখব তখন লোককে অনেক কিছু বলবে ওই তো এখন করে চাকরি বাকরি না এই যুগেই হচ্ছে ওর সমালোচনা করবে সমালোচনা করবে কেউ কেউ বলবে না রে মেয়েটা ভালো পড়াশোনা করে আস্তে আস্তে এগিয়ে সমালোচনা হবে এই আর কি উপরিউক্ত মানে এই দিক থেকে এবং সমালোচনার দিক থেকে পুরোপুরিভাবে উপসঙ্গ আর কি উপরিয়ক্ত আলোচনা থেকে বলা যায় যে রদনা দিয়ে কিন্তু পড়াশোনায় ভালো গান বাজনায় ভালো বিভিন্ন কালচার অনুষ্ঠানে এবং সোশ্যাল ওয়ার্ক কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভ ভাবে অংশগ্রহণ করে এছাড়াও একে দেখে গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে একটা পড়াশোনার আগ্রহ জন্মাবে এইটা কি পুরো উপযুক্ত এই বিষয়টা উপসংগরে বিভিন্ন সমালোচনা এবং থাকা সত্ত্বেও কিন্তু এই মেয়েটা কিন্তু যথেষ্ট আউট ভালো মেয়ে এইভাবে একটা আমি তোমাকে গল্পের ছলে বুঝালাম যাতে তোমরা বুঝতে পারো এইভাবে এই চারটে পদ্ধতিতে কিন্তু নোট লিখতে হয় এই নোটটা লেখার পর এবারে কি আসে এবারে আছে সীমাবদ্ধ এবারে এবারে আসবে রেফারেন্স বুক রেফারেন্স বুক মানে হচ্ছে বিষয়টা ভেবে দেখো এই যে একটা রেফারেন্স বুক রেফারেন্স বুক কি রেফারেন্স বুক দিতে হবে রেফারেন্স বুক কি এগুলো দিলে কি যেমন লিখলাম একটা বইয়ের নাম লিখলাম রাষ্ট্রবিজ্ঞান সমগ্র প্রণব কুমার দালাল রাষ্ট্রবিজ্ঞান সমগ্র প্রণব কুমার দালাল আমি এই ভিডিওটার একটা ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখবে কিভাবে একটা খাতাটার মধ্যে বেশি লিখলে নাম্বার পাওয়া যায় সেই বিষয়ে আমি তোমাদের একটা ডিসক্রিপশানে কিন্তু তোমার ডেসক্রিপশানে ক্লিক করবে দেখতে হবে একটা লিঙ্ক পাবে ইউটিউবে একটা লিঙ্ক পাবে সেখানে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমার ভিডিও করা আছে সেখান থেকে বুঝতে পারবে আমি বেশি ভিডিওটা করছি করছিলাম এই কারণেই দেখো তো ছাত্রছাত্রী দেখো আমার লোকাল আমার এই বাড়ি হচ্ছে হুগলি জেলার কামারপুকুর কামারপুকুর শহরে আমার বাড়ি কামারপুকুরের আশেপাশে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো তোমরা আমার এই ডিসক্রিপশান বক্সে বা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে স্যার আমরা কিভাবে আগাবো কিভাবে পড়াশোনা করতে পারবো কোনো বিষয়ে কামারপুকুরেই আমার বাড়ি কামারপুকুর থেকে তুমি তোমরা সবাই যোগাযোগ করতে পারবে লোকাল চত্বরে যে রামডিয়া বলো বদনগঞ্জ বলো রামজীবন ফুট বলো আদার্স বেঙাই বলো কালীপুর বলো এই আদার্স পাশাপাশি তোমরা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে যেহেতু আমার কামারপুকুর রামকৃষ্ণ পরমংশ দেবের পাশাপাশি গায়ে বাড়ি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে কোনো রাষ্ট্রবিজ্ঞানে কোনো সমস্যা হলে অতি অবশ্যই তোমরা যোগাযোগ করবে সেটা তোমাদের বললেই পারে কি আছে পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল থিওরি কি আছে বিভিন্ন রকম কি আছে মিনিং অফ পলিটিক্যাল থিওরি দেখো আমি তোমাদের মাইনরের যা গত সেমিস্টার গত যারা আজকে যারা সেকেন্ড সেমিস্টার যারা পড়াশোনা করছে তারা কিন্তু অলরেডি ফার্স্ট সেমিস্টার আমার সায়াসান অবশ্যই ফলো করেছে অনেক কমেন্ট করেছে যে স্যার আমরা শায়াসান খুব ভালো পড়েছে দেখো হান্ড্রেড পারসেন্ট কমন পড়েছে তোমরা আমার সায়সানটাও আমি যখন দেবো তোমরা ফলো করবে দেখো সায়েশান অবশ্যই করবে সায়েশান ভালো করে পড়াশোনা করবে সায় দেখে দেখে পড়াশোনা করে নাম্বার তুলবে দেখো সায়েশান দেখে কিন্তু একটা সময় পর কিন্তু বেশি দূর আগানা যায় না একটা টপিক সম্বন্ধে তোমার কতটা জ্ঞান কতটা জেনেছ তোমার বেসিক কনসেপ্ট কতটা ততটা কিন্তু জমার একান্তই কিন্তু জরুরি নালে কিন্তু তুমি কিন্তু কোনো বিষয় সম্বন্ধে তুমি একটা পারদর্শী হতে পারবে না এজ এ ক্লিয়ার আর আমি শুধুমাত্র তোমাদের সিলেবাসটা বলছি বাংলায় বলছি তাহলে অনেক কিন্তু কমেন্ট করেছে আর বাংলায় বলুন আমরা প্রথম তো অনেকটাই ইংলিশে আমরা আমরা অবগত নই তাই প্রথম অধ্যায়ে এই বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি আছে মার্কসীয় দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলো আছে সেকেন্ড ইউনিটে কি আছে কনসেপ্ট অফ সবার জিনিটি মানে হচ্ছে একটা ধারণা দাও সার্বভৌমিকতা সম্পর্কে ঠিক আছে সার্বভৌমত্ব সম্পর্কে ধারণা দাও একত্ববাদ এবং বহুত্ববাদ এর বিষয়গুলো এখানে আছে একত্ববাদ বহুত্ববাদ ক্লিয়ার তৃতীয় নম্বর পয়েন্টে আছে বিভিন্ন রকম সাম্য স্বাধীনতা এই বিষয়গুলো এখানে আছে সাম্য স্বাধীনতার মধ্যে কি সম্পর্ক ঠিক আছে সাম্য স্বাধীনতার মধ্যে কি সম্পর্ক এই বিষয়গুলো এই পাঠে আছে নেক্সট চার নম্বর ইউনিটে আছে লিবারিজিম ঠিক আছে উদারনীতিবাদ নয়া উদারনীতিবাদ বেসিক ফিচার্স মানে বেসিক যে বৈশিষ্ট্যগুলো এর উদারনীতিবাদ কাকে বলে উদানীতিবাদের তিনটি ভাগ আছে উদারনীতিবাদ নয়া উদারনীতিবাদ আর কি আধুনিক আধুনিক উদারনীতিবাদ এই বিষয়গুলো এখানে আছে চার পাঁচ নম্বর ইউনিট আছে কি আছে বিভিন্ন রকম মতামত আছে মতামতগুলো কি আছে বিভিন্ন রকম থিওরিস অফ স্টেট আদর্শবাদ ঠিক আছে মার্কসবাদ গান্ধীবাদ এই বিষয়গুলো এই চ্যাপ্টায় আছে এগুলো খুব ভালো করে তোমরা পড়বে